বাংলাদেশের কুটির শিল্প মাইক্রো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য ও খাদ্যপণ্য নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট। সপ্তাহের প্রতি শুক্রবার ও শনিবার সবার জন্য উন্মুক্ত থাকবে এ মার্কেট। আজ আনুষ্ঠানিকভাবে এ মার্কেটের উদ্বোধন করা হয়েছে। এ বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন জানান, এসএমই উদ্যোক্তাদের পণ্যের বিক্রয় ও বিপণন এবং এসএমই খাতকে এগিয়ে নিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঐক্য ফাউন্ডেশন প্রথমবারের মতন এই প্রকল্পের আয়োজন করতে যাচ্ছে। আমরা পাইলট প্রকল্প হিসেবে আগারগাঁওয়ের এই রাস্তায় শুরু করেছি। সড়কটির উত্তর দক্ষিণ দুই পাশে সুবিস্তৃত গাড়ি পার্কিংয়ের স্থানে শুক্রবার ও শনিবার ছুটির দিনে হলিডে মার্কেট বসবে। এ আইসিটি সড়কের দুই পাশের প্রতিটি পাশে 50টি করে মোট 100টি স্টল থাকবে। বাংলাদেশ